আজকে আমরা ডাক্তারবাবুকে পেয়ে গেছি লাইভ অনুষ্ঠানে। আর লাইভ অনুষ্ঠান মানে আপনাদের নানাবিধ প্রশ্ন থাকে, সেই উত্তরের জন্য ডাক্তারবাবু যথারীতি কিন্তু সবসময় তৈরি থাকে আপনাদের স্যাটিসফ্যাকশন পাওয়ানোর জন্য, ভালো রাখার জন্য, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য। আপনারা জানেন যে সকলেই আমরা লড়াই করি, সেই লড়াইয়ের জন্য কিন্তু প্রয়োজন হয় সুস্থ শরীর। আর সেই সম্পদটাকে যদি আমরা সঠিকভাবে রক্ষা করতে পারি তবেই আমরা যে কোনো লড়াইতে জিততে পারি বা যে কোনো লড়াইতে আমরা এগিয়ে যেতে পারি। ঠিক যেমন কোভিড-19 কিন্তু আমরা বেশ জয়ের মুখে, কিন্তু তাতে কি আছে, পাশাপাশি অনেক রকম প্রশ্নের উত্তর আমাদের চাহিদা থাকে। যেহেতু এই যে একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা একটা বছর অতিক্রম করলাম, যখন আমরা চিনতাম না কোভিড-19 কি, করোনা ভাইরাস কি, ভয়ে ভীতি অবস্থায় ছিলাম, সেই সময়ে কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন ডক্টর কনিষ্ক সরকারের থেকে। তাই হয়তো আস্থার জায়গাটা বছরের পর বছর ধরে তার উপর বেড়ে যাচ্ছে, আর আমাদের চাহিদার জায়গাটাও। আমরা সকলেই জানেন যে গ্যাস্ট্রিক লিভার নিয়ে সংক্রান্ত বিভিন্ন আলোচনা এই এপিসোডে হয়, প্রত্যেকটা অনুষ্ঠানে হয়। কেমন আছে, ভালো থাকুন অনুষ্ঠানে। আপনারা ডেফিনেটলি লাইভ অনুষ্ঠানে যার যে কোনো প্রশ্ন নিয়ে করতে পারেন, শারীরিক সুস্থতা নিয়ে, শারীরিক সমস্যা নিয়ে। কিন্তু যেই প্রশ্নগুলো দপ্তরে জমা হয় তার থেকে বেশ কিছু প্রশ্ন আমাদেরকে উঠে নিয়ে আসতে হয়, আপনাদের হয়ে আমাকে করতে হয়। এই জায়গায় দাঁড়িয়ে যারা মনে করছেন যে প্রশ্ন রয়েছে যাদের, যে আপনারা সকলেই জানেন, আমরাও শুনেছি যে কোভিড-19 বা করোনা কিন্তু দ্বিতীয়বার প্রভাব ফেলতে চলেছে বা ফেলেছে বা ফেলছে, এই ধরনের কিন্তু দ্বিতীয়বার একটা যে কথা আমরা শুনছি, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রশ্ন তারা করেছে যারা ভ্যাকসিন নিয়ে নিয়েছে অলরেডি, দুটো ডোজে যাদের কমপ্লিট হয়ে গেছে, তাদের প্রশ্ন ডাক্তারবাবুর কাছে, আমাদের কি এখনো মাস্ক পরে ঘুরতে হবে, আমরা কি সেই আগের মতোই চলবো, নাকি এই ভ্যাকসিনের যে সুবিধা আমরা যে পাচ্ছি সেটা কিভাবে বুঝবো, বা পাশাপাশি দুজন থাকলে একজন ভ্যাকসিন নিয়েছে আরেকজন নেয়নি, তার কি কোনো পার্থক্য থাকবে নাকি একই রকম ভাবে, যদি থাকে সেটা কিভাবে থাকবে, যদি না থাকে সেটাও বা কেন, তাহলে আমরা নিলাম কেন, সুবিধাটা কি। এই পাশাপাশি একটা বছর তো হয়ে গেল, যে কোনো বয়সের মানুষরা বেশ অতিষ্ঠ হয়ে উঠেছে, সেই ক্ষেত্র ধরে স্কুল কিছুটা খুলেছে, সেই ক্ষেত্র ধরে বাচ্চাদের বেশ কিছু বায়না শুরু হয়েছে যে সুইমিং পুল যখন খুলে গেছে আমরা কিন্তু সুইমিং শিখতে যাব, যাওয়াটা কি উচিত, পাঠানোটা কি উচিত, যে কোনো বয়সের ক্ষেত্রে কোন বয়সের ক্ষেত্রে উচিত বা কোন বয়সের ক্ষেত্রে যাওয়াটা এই সময় শ্রেয়, সবটাই কিন্তু জানবো আমরা ডক্টর কনিষ্ক সরকারের থেকে। কারণ তার বিশেষ সময় নিয়ে, তার একদম ব্যস্ততম মূল্যবান সময় নিয়ে তিনি কিন্তু ফোনের লাইভ অনুষ্ঠানে আজকে আরও একবার আপনাদের কাছে, আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, হট সিটে রয়েছেন কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার স্যারকে সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই মিলে পৃথিবীর ইতিহাসে এই প্রথম সব মানুষ, সব ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির মানুষ একসাথে ভুগেছি, সহ্য করেছি এবং জয় করার পথে এগিয়ে চলেছি। কোভিডের যে প্রকোপ, উপদ্রব, মহামারী, এ শুধু তো আমাদের ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর জন্য একটা সংকটময় অবস্থা। এবং তার থেকে আমরা আস্তে আস্তে অনেকটা নিজেদেরকে সফলভাবে জয়ের জায়গায় নিয়ে গিয়েছি। আমি আসলে এই উপক্রমণিকা করছি তার পেছনে একটা কারণ আছে। কারণ হলো এই যে কিছু কিছু আমাদের সভ্যতার অঙ্গ, আমাদের সংস্কৃতির অঙ্গ, যেগুলো এই কোভিড-19 জন্য আমরা আটকে রাখতে পারি না, মানে আমাদের সে অবস্থা নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন যে ধর্মীয় উৎসবগুলো, সেগুলো আমরা এই বছরে, এই 2020 সালের কথা বলছি, আমরা অনেকটাই ঘরে বসে পালন করেছি। সে আপনি কলকাতায় বা ভারতবর্ষে দুর্গাপুজো, অন্য পুজো বা ঈদের কথা বলুন, সেগুলো মানুষ অনেকাংশে মেনে চলেছে, অনেকাংশে মানেনি, কিন্তু বেশিরভাগ মানুষ মেনে চলেছে, সেগুলো সম্ভব। কিন্তু এখন সারা ভারতবর্ষ জুড়ে যে নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়েছে, শেষ হতে চলেছে, শেষ হয়নি এখনও, শেষ হতে কিছুদিন বাকি আছে, তা আমরা প্রক্রিয়ার একদম মাঝখানে রয়েছি। তো সেই নির্বাচনী প্রক্রিয়া তো আমরা এই কোভিড রোগের জন্য পুরোপুরি বন্ধ করে দিতে পারি না, কারণ সংবিধানকে তাহলে পরিবর্তন করতে হয়, একটু বুঝিয়ে বলে দিই। কারণ
অনেকে আমাকে এরকম ফোন করে বলেছে যে ডাক্তারবাবু এত মানে ভোটের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে যে এত বেশি ভিড় হচ্ছে এবং তাদের প্রায় কারুরই মাস্ক নেই এবং তার ফলে তো কোভিড ছড়াচ্ছে, এ সম্পর্কে তো আমি আপনাদের সাথে একমত, কোভিড ছড়াবার সম্ভাবনা আছে। কিন্তু ধরুন আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলি, সংবিধান সম্মতভাবে পশ্চিমবঙ্গে যে বিধানসভা চালু ছিল তার যে সময়কাল সেটা শেষ হয়ে গেছে। অর্থাৎ যদি এখানে নির্বাচন না করা হতো তাহলে এখানে রাষ্ট্রপতির শাসন জারি করতে হতো, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতো। অর্থাৎ আমাদের ধরুন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এরকম, অন্যান্য যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানেও একই ব্যাপার, সেখানকার মানুষের কাছে চয়েস ছিল যে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক সরকার দ্বারা পরিচালিত হব না আমরা রাষ্ট্রপতির শাসনের মধ্যে থাকব। মানুষকে একটা বেশি খারাপ আর একটা কম খারাপ এরকম যদি চয়েস দেওয়া যায় তাহলে মানুষ তো কম খারাপটাই বেছে নেবে, বেশি খারাপটা বেছে নেবে না। তো পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের কাছে নিশ্চয়ই মনে হয়েছে যে রাষ্ট্রপতি শাসনের থেকে নিজেদের দ্বারা নির্বাচিত একটি সরকারকে তারা বেশি পছন্দ করবেন, ওই জন্য এই কোভিডের মধ্যেও নির্বাচন প্রক্রিয়াকে চালনা করতে হচ্ছে। এটা আমি বলে আমার বক্তব্য শুরু করছি। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যাঁ, কে বলছেন? অর্কপ্রভ পাল, বাঁশদ্রোণী থেকে। বলুন, আমি শুনবো আপনার কথা। হ্যাঁ, বাগুইহাটি থেকে বলুন, বলুন অর্কপ্রভ বাবু, বলুন। ওজন কত আছে, ওয়েট কত আছে? আপনার হাইট কত হবে? আপনার যে সমস্যাটা আপনি বললেন এটা আর একবার প্রশ্নটা করুন, আমি একটু মন দিয়ে শুনবো আপনার। হ্যাঁ বলুন। আমার বয়স এখন 18। হ্যাঁ, সেটা শুনেছি, খালি সমস্যাটা আমার এখন ওয়েট হচ্ছে 74 এরকম। আর আমার প্রচন্ড একটা অ্যাট্রাকশন টুয়ার্ডস মানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তো ওই জন্য আমার ওয়েট প্রচন্ড মানে বেড়ে যাচ্ছে। আমি কি করে এদিকে মানে কন্ট্রোল করবো সেটাই আমি জানতে চাই। তুমি বলি। হ্যাঁ, তুমি তো আমার ছেলের বয়সী হবে। দেখো, এই যে তুমি ফাস্ট ফুড জাঙ্ক ফুড বলছো, এটাকে আর একটু পরিষ্কার করে যদি বলা যায় তাহলে এরকম কি ভাববো আমি যে ধরো ওই সব এগ রোল, চিকেন রোল টাইপের, পিজা টাইপের, চাউমিন, বিরিয়ানি? হ্যাঁ, মানে একটা মানে আটকালাম বাড়িতে আমি আপনার দুই মানে সবসময় একটু বেশি মানে যে বিরিয়ানিটা তো অনেক তেল বেশি, আমি শুধু তোমাকে নয় এরকম তোমার বয়সী অনেকে এইরকম ফাস্ট ফুড অ্যাডিক্ট আছে। এর সাথে তুমি একটা কথা যোগ করোনি, সাধারণত যারা এই ফাস্ট ফুডে অ্যাডিকশন থাকে তারা, তাদের মায়েরা আর একটা কমপ্লেন করে আমার কাছে এসে, সেটা আমি বলে দিই। দেখো তো তোমার ক্ষেত্রে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাওয়া, মানে তুমি তো এই যে প্রথম কথা হচ্ছে যে যেটাকে তুমি ফাস্ট ফুড বলছো মেনলি অয়েলি, ভেরি ক্যালোরি রিচ ফুড। হ্যাঁ, যখন আমরা বড় হয়েছি, তুমিও বড় হবে একদিন আমার মতো বয়সে আসবে, সবাই আমরা আস্তে আস্তে বড় হই, বড় হই, আমাদের অভিজ্ঞতা হয় আর নতুন নতুন যে গবেষণা হচ্ছে সেই গবেষণার ফল আমরা জানতে পারি। তোমার ক্ষেত্রে যে অসুবিধেটা আছে সেটা শুধু ফাস্ট ফুডের প্রতি অ্যাট্রাকশন তা নয়, সেটাকে আমরা আমাদের ভাষায় আর একটা অন্য বিশেষ টার্ম ব্যবহার করি, সেটাকে আমরা বলি, তুমি শুনেছো কিনা জানি না, বলি বিঞ্জ ইটিং হ্যাবিট। তুমি কি শুনেছো এই টার্মটা?
সারা দিনের মধ্যে তিনটে মিল ম্যাক্সিমাম চারটে বা চারবার খাবার খাওয়া উচিত, হেলদি তিনবার খেলে যথেষ্ট, ম্যাক্সিমাম চারবার, এর বেশি নয়। কিন্তু যারা বিঞ্জ ইটিং হ্যাবিটসে ভোগে না, তারা কি করে দুটো খাবারের মাঝখানে তাদের একটু কিছু খেতে ইচ্ছে করে। ধরো তুমি ব্রেকফাস্ট করলে, লাঞ্চ করলে, মাঝখানে আবার একটু কিছু খেতে ইচ্ছে করবে, সেটা নানা রকম হতে পারে। এই মাঝখানে একটু একটু করে যে খাওয়ার হ্যাবিটটা রয়েছে, এইটার জন্য তুমি যখন যদি কখনো তোমাকে ধরো দুদিন বা তিন দিনের জন্য টোটাল ক্যালোরি তুমি কত নিচ্ছ এটা হিসেব করার কথা বলা হয়, তুমি খুব মুশকিলে পড়ে যাবে। কারণ সাধারণত কি, আমরা ক্যালোরি হিসেব করি মূল যা আমরা খাদ্য গ্রহণ করি সেটার ওপরে। এবার বিঞ্জ ইটিং হ্যাবিটস যাদের আছে তাদের ওই মাঝে মাঝে যা যেগুলো খাচ্ছে সেগুলোর হিসেব টিসেব মিলে দেখা যাবে ক্যালোরি ইনটেকটা অনেক বেশি হচ্ছে। একটা হচ্ছে ক্যালোরির ব্যাপার, দ্বিতীয় আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেটা বুঝে বলি, তুমি তো বড় হচ্ছ আস্তে আস্তে, তা তোমার সব অর্গ্যান ডেভেলপ করছে বুঝলে, ইনক্লুডিং ইওর ব্রেন, ইওর লিভার, কিডনি, এগুলো সমস্ত ডেভেলপ করছে। তা যাদের বিঞ্জ ইটিং হ্যাবিটস আছে, যারা ঠিক মতো এটাকে ঠিক খাওয়া তো বলে না আমরা, আমি পরে বুঝিয়ে বলছি, তো এর মধ্যে যে লার্ড মানে পশুর চর্বি আছে, যে তুমি যে খাবারগুলো খাও সেগুলো টেস্টি লাগে ওই পশুর চর্বি বা চর্বির তেল ব্যবহার করা হয় বলে, তো এইগুলোকে ডিটক্সিফাই করার জন্য, ডিটক্সিফাই করার কথাটাকে বাংলায় খুব সুবিধেভাবে তুমি ব্যবহার করতে পারো, মানে সুবিধেভাবে এটা ইন্টারপ্রেট করতে পারো এইভাবে যে এগুলোকে হজম করবার জন্য লিভারকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, এবং লিভারকে অনেক বেশি পরিশ্রম করার ফলে লিভারের যে অন্য অন্য কাজকর্ম আছে সেদিকে লিভার কম মন দিতে পারে। লিভারের অন্য অন্য কাজকর্মের মধ্যে দুটি অত্যন্ত প্রধান কাজকর্ম, সেটা হচ্ছে অনেকগুলো খুব জরুরি ভিটামিন তৈরি করা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের দেহের মধ্যে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, প্যানক্রিয়াসের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তো এই সব ক্ষেত্রে হয় কি, রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করা, এই যাদের বিঞ্জ ইটিং হ্যাবিটস আছে তাদের প্রত্যেক এই লিভার আর প্যাঙ্ক্রিয়াসের যে ডুও যেটা এই কাজটা করে তাদের জন্য খুব শক্ত হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই সমস্ত মিলে যদি আমি একদম একটা লাইনে বলতে চাই সোজা কথা, সাত দিনে একদিন যদি কেউ এরকম ইন্ডালজ করে, আমার যা ভালো লাগলো আমি খাবো, আমি সারা জীবন তো বুড়ো লোকেদের মতো সেদ্ধ খাবার খাওয়া যায় না, নিশ্চয়ই খাবে না, সপ্তাহে একদিন তুমি তোমার মতো যা ভালো লাগে খাও, আর তোমার যা পছন্দের খাবার যেটাকে তুমি ফাস্টফুড বলো সেটাকে তুমি যদি বাড়িতে তৈরি করা মানে বাড়িতে তৈরি করে দেওয়া যায় তাহলে সেটা অনেক অনেক বেশি মানে তোমার জন্য উপকারী হয়। এর কারণটা হচ্ছে একটু আগে আমি যেটা বললাম, ধরো তুমি এটা, হ্যাঁ হ্যাঁ বলো, আমি আমি একটু একটু বলে দিই, প্রথম কথা ঝাল মশলা আর তেল এগুলোকে একসাথে ধরবে না। ঝাল মশলা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, খুব উপকারী, ঝাল মশলা খাওয়া খুব ভালো, আর তেল খাওয়া ঠিক ততটাই খারাপ। তো কি করে এটাকে ব্যালেন্স করবে, ব্যালেন্স করার রাস্তা হচ্ছে মডার্ন মানে আমাদের যে আধুনিক উপকরণ বেরিয়েছে সেগুলো ব্যবহার করা। আমি জানি না তোমার বাড়িতে, তুমি কি একটু গুগল করে দেখো, অয়েল ফ্রায়ার, এয়ার ফ্রায়ার, এয়ার ফ্রায়ার কি বোঝো, এয়ার ফ্রায়ার বলে গুগল করো, এই অনলাইনে বা এয়ার ফ্রায়ার বাড়িতে আনো, যেখানে এই সামান্য তেলে বা খুব কম তেলে ওই কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এয়ার ফ্রায়ার ব্যবহার করতে হবে, আর মশলা তুমি যা পারো, মশলা যদি খাঁটি মশলা হয় শরীরের জন্য উপকারী। এখানে একটু ছোট্ট ইতিহাসের একটা কথা না বললে নয়, একটু বলে নিই, সেটা হচ্ছে রোমান ঐতিহাসিক প্লিনি, তোমার ইতিহাস বইতে পড়েছো, উনি পরিষ্কারভাবে লিখে গেছেন সারা পৃথিবীতে সেই সময় সব থেকে বেশি ভারতবর্ষের সোনা চলে আসতো, সম্পদ চলে আসতো ভারতবর্ষের মশলা বিক্রির জন্য। সারা পৃথিবীতে মশলা সরবরাহকারী ছিল ভারতবর্ষ, মশলা হেলদি বলে সারা পৃথিবীর লোক গ্রহণ করতো, এবং এখনও অনেক ওষুধে, এই এখন যে কোভিড হচ্ছে, কোভিডের জন্য যে আমরা কাড়া ব্যবহার করি, তার সেটার মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বিভিন্ন রকম মশলা,
অর্থাৎ মশলা সবথেকে উপকারী জিনিস, ক্ষতিকর নয়। যা তেলের সাথে মিশলে ক্ষতিকর হয়ে গেল, অর্থাৎ তেলটাকে তোমাকে যে কোনো রকমভাবে অ্যাভয়েড করতে হবে, এবং সেটার জন্য আমাদের যে নতুন নতুন টেকনোলজি বেরিয়েছে সেগুলোকে কাজে লাগাতে হবে। তার মধ্যে এয়ার ফ্রায়ার একটা, আরও ননস্টিক তো বেরিয়েছেই জানো, এটা তার পরের জেনারেশনের জিনিস, একটু গুগল করে দেখে বাড়িতে যদি ব্যবহার করো দেখবে তোমার এই প্রবলেম থেকে মুক্তি পাবে। আর একটা কথা যেটা আমি এখনো বলিনি, সেটা হচ্ছে যদি কেউ বাড়িতে বসে থাকে, বেশি ফিজিক্যাল ওয়ার্ক না করে আর এইসব খাবার খায়, তাতে কি হবে, তার আরো বেশি এই খাবার খেতে ইচ্ছে করবে। এবং হ্যাঁ সেটা না, তার সাথে আরেকটা ঘটনা ঘটবে, এই খাবার না খেলে মনে একটা ডিপ্রেশন হয়, মন খারাপ হয়, হ্যাঁ ওই 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 ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য ওরকম খাবার আবার খেতে ইচ্ছে করছে। দিস ইজ অ্যান এন্ডলেস সাইকেল এবং ভেরি ভিসিয়াস সাইকেল, মানে এটা মারাত্মক রকমের একটা বাজে ব্যাপার। তো এটা থেকে যদি মুক্তি পেতে হয়, একদিকে তো খাবারের ব্যাপারটা করতে হবে, আর একটা দিকে নিজেদের পছন্দের খেলাধুলো, এবং আজকে সেই আলোচনা যাব, কারণ অনেক মা আমাকে ফোন করেছেন যে সুইমিং পুলগুলো খুলে গেছে তো ছেলে মেয়েদের সুইমিং পুলে পাঠাবো কিনা বিকজ অফ দিস কোভিড সিচুয়েশন। আমি সেই ব্যাপারে আজকে প্রশ্নের উত্তর দেবো। অর্থাৎ তোমাকে কিছু একটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা যায়, এরকম খেলাধুলার মধ্যে থাকতে হবে। হ্যাঁ আমি তাহলে লিখে নিলাম, দেখলে আমি ওই যখন সুইমিং পুলের কথা বলবো তখন জিমের ব্যাপারটাও বলবো। আচ্ছা এখানে বলে দিই, মানে এই প্রশ্নের উত্তর পরে আমি বেশি ডিটেলসে দিচ্ছি, তোমার প্রশ্নের ব্যাপারে আমি বলে দিই, এখনো পর্যন্ত তুমি যদি জিম বা সুইমিং পুল করতে চাও তাহলে তোমাকে যতক্ষণ না ভ্যাকসিনেশন নেওয়া হচ্ছে, মানে যারা যারা ওখানে পার্টিসিপেট করছে তাদের সবার ভ্যাকসিনেশন নেওয়া হচ্ছে, এবং শেষ ভ্যাকসিনেশনের পরে অ্যাটলিস্ট 40 দিন না হচ্ছে, ততদিন পর্যন্ত যা যা নিয়ম মানা সেগুলো মেনে চলতে হবে, এটা ব্যাপার। আবার ওই সব নিয়ম মানতে গেলে ওইভাবে ব্যায়াম করা এক্সারসাইজ করা খুব মুশকিল, কারণ এই মাস্ক পরে যখনই তুমি ট্রেডমিল করবে না, তোমার 2 মিনিট পরে মনে হবে মাস্কটা খুলে ফেলি, কাজে আমি ব্যক্তিগতভাবে জানি। তো তাই জন্য এর একটা রাস্তা হচ্ছে সকালে বা সূর্যাস্তের পরে সিম্পল হাঁটতে বেরোনো, এই হাঁটাটা খুব ইম্পর্টেন্ট। যত কিছু না করতে পারলে হাঁটা তুমি আগামীকাল বা পরশু দিন থেকে চালু করো, তাতে তোমার দেখবে না এই এই খাবারের যে ক্রেভিংটা এটা কমে যাবে, এবং এর পেছনে একটা খুব মানে ভালো গল্পের মতো একটা মেটাবলিক রিজন আছে, সেটা আমি এখন বলে আর কিছু আজকে বলতে পারবো না, আমি পরে সময় করে বলবো একদিন যে আমাদের মেটাবলিজমে কী চেঞ্জ হয়। আমরা যখন হাঁটতে শুরু করি ডেলি তখন এমন এমন সব চেঞ্জ হয় যেগুলো আমাদের সব দিক দিয়ে হেল্প করে। তুমি বড় হচ্ছ, ধরো তোমার স্ট্রেংথ ঠিক রাখবার জন্য, তোমার পজ অ্যান্ড পশ্চার ঠিক রাখবার জন্য, এমনকি তুমি শুনলে অবাক হবে তোমার চোখের পাওয়ার ঠিক রাখবার জন্য, এছাড়া একাধিক ব্যাপারে তোমার হার্ট বলো তোমার লাং বলো এভরিথিং ঠিক রাখবার জন্য হেল্প করবে, এবং তোমার এই যে বিঞ্জ ইটিং হ্যাবিটস আছে এইটাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য হেল্প করবে। অর্থাৎ তুমি কিছু করতে না পারলে একটু হাঁটতে শুরু করো, আর কখনো মনে করবে না এইরকম নানা রকম বিজ্ঞাপন আসে যে এই ওষুধটা খেলে 1 কেজি ওজন কমে যায়, এই ওষুধটা খেলে মাসে 3 কেজি ওজন লুজ করতে পারি, এখন ওষুধের খপ্পরে পড়ো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার বক্তব্য আমার শেষ হয়েছে, উত্তর পেয়েছো, অনেক অনেক ধন্যবাদ, আমি তাহলে বিচ্ছিন্ন করছি না। আচ্ছা অর্ক প্রভু পাল বাগুইহাটি থেকে ফোন করেছিল, এটা ওর শুধু প্রশ্ন না, অনেক ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তাদের প্রশ্ন। আমি অর্কপ্রভুর প্রশ্নের উত্তর দিয়ে একটু কয়েকটা ব্যাপারে, মানে আমাদের মূল আজকে বক্তব্য কিন্তু লিভারের এবং প্যাংক্রিয়াস সংক্রান্ত ব্যাপারের আলোচনা বাকি আছে, কিন্তু তার আগে এই প্রশ্নের উত্তর না দিয়ে পাচ্ছি না, এত লোক ফোন করছেন। আচ্ছা প্রথম যেটা জিজ্ঞাসা, অনেকে ফোন করেছেন বলেছেন যে যাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে, মানে 2টো ভ্যাকসিনেশন হয়ে গেছে, 2 বার ভ্যাকসিন করা হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, এবং তারপরে 35 দিনের বেশি অতিক্রান্ত হয়ে গেছে, তারা তাদের কি মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে, এরম প্রশ্ন প্রচুর মানুষ করেছেন। এর সাথে আর একটা প্রশ্ন করেছেন, আমি 2টো একসাথে উত্তর দেবো, সময় তো কম। আর একটা প্রশ্ন করেছেন যে চারপাশে নাকি তারা শুনছেন এই যে
কোভিডের ভ্যাকসিন দেয়া হচ্ছে এবং মানুষ নিচ্ছেন, এটা নাকি কোভিডের যে নতুন স্ট্রেন আসছে সেটা থেকে কোনো রকম প্রোটেকশন দেয় না, এবং যে স্ট্রেনটা আছে সেটা থেকেও নাকি সবাইকে প্রোটেকশন দেয় না, এবং এগুলো আমি পুরো লিখে রেখেছি মানে কীভাবে মানুষের মনে নানা রকম একটা প্যানিক সৃষ্টি হচ্ছে, তো এগুলো আমাদের মানে দায়িত্ব থেকে যায় যে ব্যাপারটা পরিষ্কার করে দেওয়ার, এত প্যানিক প্যানিক হওয়ার কথা নয়। আর তৃতীয় তাদের ব্যাপারটা আছে যে তারা বলছেন কেউ নাকি ভ্যাকসিন নিয়ে কারোর প্যারালিসিস হয়ে গেছে, কারোর হার্ট অ্যাটাক হয়েছে, এইসব নানারকম বলছেন। আমি শেষ প্রশ্নটার আগে পরিষ্কার উত্তর দিই, এমন কোনো ব্যাপার নেই, মানে এখনও ব্যাপার নেই মানে এমন কোনো ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের থেকে এরকম কোনো ঘটনা ঘটেনি যে ভ্যাকসিন নিয়ে হার্ট অ্যাটাক হয়েছে। ভ্যাকসিন থেকে হার্ট অ্যাটাক হয় না, খুব বেশি হলে একটু জ্বর হতে পারে, গা হাত পা অ্যালার্জিক যে রিয়াকশন গা হাত পা চুক করে, এগুলো যে কোনো ভ্যাকসিন নিলে হতে পারে, এই ভ্যাকসিন থেকেও হতে পারে। আর ভ্যাকসিনের কিছু কন্ট্রাইন্ডিকেশান আছে, সেটা তো যখন আপনি ভ্যাকসিন দিতে যাবেন তারা বলবে, আমিও হয়তো একটু পরে উল্লেখ করে দেবো। কাজে এইটা থেকে ওইভাবে আপনি চিন্তা করবেন না যে ভ্যাকসিন নিয়ে একটা মারাত্মক ক্ষতি হতে পারে, সেই লোকটা নাকি মারা গেছিলো কত মানে কেউ আপনারা শুনেছেন। মানুষের মৃত্যুর তো অনেক কারণ থাকতে পারে, তো ভ্যাকসিন নিলেন তারপর অন্য কারণে কেউ মারা গেলেন, এবার সেটাকে আপনি মানে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে চিন্তা করতে শুরু করলেন যে ভ্যাকসিন নিয়ে মরে গেছে, এই চিন্তার মধ্যে ভুল আছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, যদি কারোর কোনো এরকম ধরনের ঘটনা রিপোর্টিং কারোর কাছে হয়ে থাকে তাহলে সমস্ত তথ্য দিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে, আমার নাম আপনারা জানেন, নেটে আমার সমস্ত কিছু পাবেন, গুগল খুললে আমার সাথে যোগাযোগ করতে পারেন থ্রু ইমেল, থ্রু মাই হেল্পলাইন, এবং আমি পরিষ্কার এইগুলোর উত্তর দেবো। যেহেতু কোনো স্পেসিফিক কেস কেউ আমার কাছে জানাননি সেহেতু আমি কোনো স্পেসিফিক উত্তর দিচ্ছি না, কিন্তু ইন জেনারেল বলছি যে এগুলো ঠিক নয়। এবার মূল যে প্রশ্নগুলো ছিল সেগুলোতে যাই, মূল প্রশ্ন ছিল যদি আপনি দুবার ভ্যাকসিনেশন হয়ে গিয়ে থাকে এবং তারপরে অ্যাটলিস্ট 35 দিন অতিক্রান্ত হয়ে থাকে, এখানে আমার আর একটা ছোট্ট ব্যাপার বলে দেওয়ার আছে, সেটা দুবার ভ্যাকসিনেশন বলতে প্রথম ভ্যাকসিনেশন নিলে যখন প্রথম ভ্যাকসিনেশন শুরু হয়েছিল ভারতবর্ষে তখন এই দুটো ভ্যাকসিনের মাঝখানে গ্যাপটা ছিল 28 দিনের, মানে আমি যখন প্রথম নিয়েছি আমি প্রথম ভারতবর্ষে ভ্যাকসিনেশন শুরু হওয়ার 7 দিনের মধ্যে, বোধ হয় 6 দিনের মাথায় আমি ভ্যাকসিন প্রথমটা নিয়েছিলাম, তো 28 দিনের পরে দ্বিতীয়টা নিয়েছিলাম। তারপরে থেকে বিভিন্ন কারণে যা বোঝা গেছে তাতে এই মাঝখানের সময়টা বাড়ানো হয়েছে, 45 দিন থেকে শুরু করে ওটা বাড়িয়ে বাড়িয়ে 55-60 দিন করা হয়েছে, যার জন্য যুক্তিযুক্ত কারণ আছে, সেটা আমি একটু পরে সময় পেলে ডিসকাস করছি। তো এই যে সময়টা গেল তারপরে আরও 35 দিন, দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরে 35 দিন, এইটা যার হয়ে গেছে তার কি মাস্ক পরার এবং কী বলে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার আর কোনো দরকার আছে, এইটা নিয়ে প্রশ্ন করেছেন, অনেকে প্রশ্ন করেছেন, উত্তরটা একটু স্পেসিফিক্যালি দিতে হবে এবং বুঝতে হবে, কারণ ভারত সরকার এবং বিভিন্ন জায়গা থেকে সব মানুষের জন্য একটা বার্তা দেওয়া হচ্ছে যে ভ্যাকসিন নিচ্ছেন ঠিক আছে, কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও মাস্ক ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যদি 100% আপনি মাথার মধ্যে নিয়ে নেন এবং তারপরে আবার সেটাকে আপনার নিজের যুক্তিটা কাজে লাগান, তাহলে এরকম মনে হয় না, তাহলে ভ্যাকসিন নিয়ে কী সুবিধা হলো, ভ্যাকসিন কি তাহলে এফেক্টিভ হলো, আমি তো আগের মতোই মাস্ক পরছি, আগের মতোই ডিস্টেন্সিং মেনটেন করছি, তাহলে আমি ভ্যাকসিন নেবো কেন? উত্তরটা হলো এই যে দুটো ওয়ার্ডকে একটু আলাদা করে বুঝতে হবে, একটা হচ্ছে প্যান্ডেমিক মহামারী, আর একটা হচ্ছে ব্যক্তিগতভাবে আক্রান্ত কোভিডের রোগী, এই দুটো কিন্তু আলাদা আলাদা এন্টিটি। মহামারী যেখানে হচ্ছে সেখানে প্রচুর মানুষ, যাদের বেশিরভাগ লোককে আমি আপনি চিনি না, ধরুন শিয়ালদা স্টেশনে আপনি ট্রেন থেকে নামছেন বা ট্রেনে উঠতে গেলেন, বিশাল ভিড় রয়েছে, বা এই এখন যেসব বিভিন্ন পলিটিক্যাল পার্টির মিটিং বা র্যালি হচ্ছে সেখানে আপনি হয়তো 4 জনকে চেনেন, বাকি তো লোককে চেনেন না আপনি, তো সেইখানে যখন আপনি যাচ্ছেন আপনার ভ্যাকসিন নেওয়া থাকুক বা না থাকুক,
এই ভারত সরকারের যে বিধিটা বারবার বলা হচ্ছে সেটা সেই জায়গায় প্রযোজ্য, অর্থাৎ যেখানে প্যান্ডেমিক সিচুয়েশন হচ্ছে, যেখানে অনেক অজেনা অচেনা লোকের ভিড় আছে সেখানে প্রযোজ্য। এবার ধরুন আপনার বাড়িতে 10 জন লোককে আপনি নিমন্ত্রণ করেছেন, যাদের সবার এরকম ভ্যাকসিন নেওয়ার পরে 35 দিন অতিক্রান্ত হয়েছে এবং বাড়িতে অন্য কেউ নেই যাদের ভ্যাকসিন নেওয়া হয়নি, মানে সবার হয়ে গেছে, তাহলে এই 10 জনের যখন নিজেদের মধ্যে তারা কথাবার্তা বলবেন, ঘরের মধ্যে বসবেন, তাদের মাস্ক পরার প্রয়োজন নেই, এটা একদম পরিষ্কার করে জানতে হবে। অর্থাৎ ভ্যাকসিন এফেক্টিভ, এফেক্টিভ যখন বলছি তখন এটা বলতে হবে যে একটা পার্সেন্টেজ অফ এফেক্টিভনেস সমস্ত ভ্যাকসিনের আছে, শুধু এই ভ্যাকসিনটা না। আপনি যখন মিজলসের মাম্পসের ভ্যাকসিন নেন, তখনও সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে এর যে ভ্যাকসিন দেওয়ার পরে যে রেজাল্ট হয় সেগুলো অ্যানালিসিস করে দেখা গেছে মিজলস বা মাম্পসের ক্ষেত্রে এর এফিকেসি হচ্ছে অ্যারাউন্ড 97%, মানে 100 জনের মধ্যে 97% মানুষ পুরোপুরি ইমিউনাইজ থাকেন। এই কথাটার মানে হলো 3 জন কিন্তু ইমিউনাইজ থাকছেন না, এবং সেই 3 জন আপনি হবেন না কে হবে, এই জায়গায় অনেকে এইভাবে কথা বলে যে 3 জন কে হবে সেটা তো জানা যায় না, অর্থাৎ সবাইকেই প্রিভেনশনের যে স্টেপসগুলো সেগুলো নিতে হবে, এর উত্তর তা হয় না, আমি সেটা সেই জায়গায় যাব। তাহলে এই যে আমরা কোভিড-19 ভ্যাকসিনেশন ভারতবর্ষে শুরু করে দিয়েছি এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই কম সময়ের মধ্যে এত অপপ্রচার সত্ত্বেও, মানে প্রচুর মানুষের মধ্যে ভয় ছড়ানো হচ্ছে তো ভ্যাকসিন নেওয়া উচিত না, ওই হবে ওই হবে, আসলে ভ্যাকসিন নেওয়া উচিত, ক্ষতি হবে না। এবার তা সত্ত্বেও 10 কোটি মানুষকে এখন পর্যন্ত যে কথা বলছি 10 কোটি মানুষকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। ভারতবর্ষের টোটাল পপুলেশান যদি 130 কোটি ধরি, তাহলে আর যদি 3 কোটি লোককে দেওয়া হয় তাহলে সেটা প্রায় 10% মানুষকে দেওয়া হয়ে গেল। আমি এসব পার্সেন্টেজের অঙ্ক মধ্যে কেন ঢুকছি, ঢুকছি এই কারণের জন্য যে একটা কথা দর্শক শ্রোতৃমণ্ডলী যারা মন দিয়ে শুনছেন তারা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য শুধু ওই যে মানুষটাকে ভ্যাকসিন দিচ্ছি তাকে রোগ থেকে দূরে রাখা বা তিনি রোগগ্রস্ত হবেন না এই অ্যাসিওর দেওয়া শুধু তাই নয়, এটা তো আছেই। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বিশেষ ধরনের একটা ইমিউনিটি ক্রিয়েট করা, যেটাকে আমরা বলি হার্ড ইমিউনিটি। এই হার্ড ইমিউনিটি মানে HARD হার্ড ইমিউনিটি নয়, এর মানে হলো HERD হার্ড ইমিউনিটি। হার্ড কথাটার মানে হলো ভেলার পাল, মানে অনেক পশু বা জন্তু একসাথে থাকলে সেটা হার্ড অফ অ্যানিমালস বলি, সে ইংরেজিটা হলো HERD। তো সেই পালের ইমিউনিটি মানে হচ্ছে অনেক মানুষ যখন একসাথে থাকছে তাদের মধ্যে যদি অর্ধেক বেশি মানুষের ইমিউনিটি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে এই করোনার স্প্রেডকে আমরা এফেক্টিভলি আটকে দিতে পারবো। অর্থাৎ অ্যাটলিস্ট শতকরা 50% মানুষকে যদি আমরা ইমিউনাইজ করে দিতে পারি তাহলে আমরা এই ইমিউনাইজেশনের মাধ্যমে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করব, ওটা আমাদের লক্ষ্য, ওটা আমাদের গোল। এবং আমি সবারকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে এবং যে কথাটা বলতে চাইছি সেটার জন্য অতিশয় বিনম্রভাবে জানাতে চাইছি যে যারা এখনও মনে মনে ভাবছেন যে এই কারণে নেবো না ওই কারণে নেবো না, তাদের ভাবনার পেছনে আর একটা ছোট্ট কারণ আছে যে এই ভ্যাকসিনটা আমরা ভারতবর্ষে বিনা পয়সায় পাচ্ছি। যে কোনো জিনিস পয়সা না দিয়ে পেলে মনে হয় যে ওটা অতটা বোধ হয় জরুরি না, অত যে কোনো জিনিস যখন দাম দিয়ে আমরা কিনি না তার জন্য অনেক মানে মনের শ্রদ্ধা থাকে, অত দামি জিনিস হলে ভালো হবে, একটা বিনা পয়সায় পাচ্ছি মনে করছি যে হয়তো অতটা এটা এফেক্টিভ নয় বা কাজের নয়, নিয়ে লোকে মারা গেছে। আমি খালি একটা উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন, পৃথিবীর অন্য দেশে যেখানে লোকে পয়সা দিয়ে কিনছে আমাদেরকে কিনছে, ভারতবর্ষের ভ্যাকসিনটাই ও দেশে যাচ্ছে, গিয়ে যখন তারা নিচ্ছে 5,500-8,000 টাকা থেকে শুরু করে কম করে 750 টাকা পর্যন্ত দাম দিতে হচ্ছে তাদের, অর্থাৎ 8,500 থেকে 750 টাকা কোন দেশে নিচ্ছে তার উপরে এই ভ্যাকসিন। এবার আপনি 2 বার নেওয়ার খরচাটা হিসেব করে দেখুন, যেটা ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য কেন্দ্রীয় সরকার একদম বিনামূল্যে দিচ্ছে, কাজেই বিনামূল্যে পাচ্ছেন বলে দুশ্চাই করবেন না, নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার কারণ হচ্ছে শুধু আপনি একা নন, এই হার্ড ইমিউনিটি গ্রো করা। যখন হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে, আমি বলেই দিলাম যে
আজ পর্যন্ত 10 কোটি মানুষকে দেওয়া হয়ে গেছে, আর 3 কোটি লোককে দিলে যেটা কিনা হয়তো আর 4-5 দিন সময় লাগবে, 10% মানুষকে দেওয়া হয়ে গেল। অর্থাৎ এই গতিতে যদি চলতে থাকে হতে পারে 5 থেকে 6 মাসের মধ্যে আমাদের বাকি আরও 40% লোককে দেওয়া হয়ে যেতে পারে। এবং সেটা যদি হয়ে যায়, অর্থাৎ 50%-এর বেশি মানুষকে যদি এই ভ্যাকসিনেশন করে দেওয়া যায়, এফেক্টিভলি 50%-এর বেশি মানুষ যখন ভ্যাকসিনেটেড হবেন তখন ভারতবর্ষে আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে সাকসেসফুল হব। এই ব্যাপারটা আমি একটু বলে দিলাম, এইটা হচ্ছে আসল কারণ। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে যে ভ্যাকসিন তো নিতে হবে, দ্বিতীয় হচ্ছে মাস্ক পরবেন কি পরবেন না, যেখানে অচেনা লোকের মধ্যে যাচ্ছেন সেখানে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং আপনি ভ্যাকসিন নিলেও আপনাকে মেনে চলতে হবে, আর যেখানে চেনা লোকেদের মধ্যে আছেন, আমি বললাম বাড়ির ভেতরকার গ্যাদারিং যেখানে আপনার সবাই ভ্যাকসিনেটেড আছেন সেখানে কিন্তু সেফ, সেখানে আপনি নিতে পারেন। এখানে একটা ছোট্ট প্রতিপাদ্য বিষয় আছে যেটা আমি বললাম, এই যে সাকসেস রেট অফ COVID-19 ভ্যাকসিনেশন, এইটা সারা পৃথিবী জুড়ে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হলো অ্যারাউন্ড 95-95.5%, আমি কম করে 95% ধরে হিসেবটা বলি, তাহলে 95% মানুষের যদি সাকসেস রেট হয়, 5% মানুষের সাকসেস রেট নাও হতে পারে, অর্থাৎ সাকসেস নাও হতে পারে। সেই 5% মানুষ কাদের, মানে কারা এই 5%-এর মধ্যে পড়ছেন, এইটা বোঝার জন্য যদি আপনি মনে করেন যে আপনি ভ্যাকসিনেশন নিয়েছেন, 2 বার হয়ে গেছে, তারপর 30 দিনও হয়ে গেছে, কিন্তু আপনার এইটা জানবার ইচ্ছে আছে যে এত হয়ে যাওয়ার পরেও আমার কি আর কোনো রকমের ডেঞ্জার আছে, একটা প্রশ্নের, এই ধরনের প্রশ্নের একটা উত্তর হলো যে আসলে ওই 95%-এর এই COVID-19 থেকে ইনফেকশন হয়ে শরীর খারাপ হয়ে বিছানায় শুয়ে পড়ে বা মৃত্যুর কোনো রকমের চান্স নেই, একদম নেই, কিন্তু বাকি 5% তাদের এরম চান্স থাকলেও থাকতে পারে। তাহলে কে বাকি 5%-এর মধ্যে পড়বেন সেটা জানবার তো একটা কোনো রাস্তা থাকতে হবে, সেই রাস্তাটা একটু পরিষ্কার করে বলে নিই। সেটা হলো যাদের মনে হয়েছে যে সময়টা পুরো কাটার পরে, অর্থাৎ 35 দিন, দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার 35 দিন পরে কোনো রকম একটু গা হাত পা ব্যথা, একটু জ্বর ম্যাজম্যাজ করছে, এরকম এরকম ভাব নানা রকম যদি হয়, তাহলে তারা দ্বিতীয়বারের জন্য যেটাকে আমরা ইমিউনিটির পরীক্ষা বলি সেই পরীক্ষা এবং আরটিপিসিআর পরীক্ষা নিজেরা করিয়ে নিতে পারে, এবং বিভিন্ন জায়গায় এই পরীক্ষা বিনামূল্যে বা সামান্য কিছু পয়সা দিয়ে আপনার উপলব্ধ আছে, এই জিনিসটা পরিষ্কার করে বলে দিলাম। আচ্ছা, দ্বিতীয় একটু প্রশ্ন আছে, আমি যারা করেছেন তার উত্তরটা দিই। সেটা জিজ্ঞাসা করেছে যে যেখানে আমরা বাচ্চাদের ক্ষেত্রে এই যে স্কুল খোলার প্রশ্ন উঠছে, সুইমিং পুলের কথা বললাম, গ্রীষ্মকাল বাচ্চা সুইমিংয়ে যাবে কি যাবে না, এই নিয়ে অনেক মায়েরা আমাকে প্রশ্ন করেছেন। উত্তরটা হচ্ছে এই যে যেহেতু এখানে যারা আসছেন তাদের ভ্যাকসিনেশন স্ট্যাটাস বা ইমিউনিটি স্ট্যাটাস আপনি জানেন না, তো সেক্ষেত্রে যা যা নিয়মকানুন মানার আছে, অর্থাৎ মূল যে 3টে আমরা সবসময় বলে আসছি এবং অনেকে বলছে শুনে কান ঝালাপালা হয়ে গেল, সত্যি সত্যি হয়ে গেলেও বলতে হবে, অর্থাৎ ওই 3টে ব্যাপার, একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, 2 নম্বর হচ্ছে হাত ধোয়া, 3 নম্বর হলো মাস্ক পরা, এই 3টে সবসময় বজায় রাখতে হবে। যদি আপনি, আমি বলেই দিলাম, স্কুলে গেলেও ওই একই ব্যাপার, সাঁতারে গেলেও ওই একই ব্যাপার, আর এর সাথে সাথে একটা জিনিস না বলে হয়তো অনেকে জানেন বা জানেন না, সেটা হচ্ছে মুখগহ্বরটা পরিষ্কার রাখা। এর জন্য সোজা রাস্তা হচ্ছে যে কোনো একটা মাউথওয়াশ মুখে কুলকুচি করা, ধরুন 2-3 ঘন্টা পরপর সামান্য নিয়ে মুখে 5 মিনিট রেখে কুলকুচি করা, এইটুকুনি যদি করেন তাহলে এই যে স্কুলে যদি যেতে চান বা সাঁতার কাটতে যদি যেতে চান, তাহলে বিশেষ করে যারা সাঁতার কাটতে যাবেন তাদের জন্য এই মাউথওয়াশটা ব্যবহার করা অত্যন্ত দরকার। এখানে একজন একটা প্রশ্ন করেছেন, সেইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি যেতে চাইছিলাম না কিন্তু আমার মনে হয় একটু পরিষ্কার করে দেওয়া উচিত। সেটা হচ্ছে জিজ্ঞেস করেছেন যে ডাক্তারবাবু,
কোভিড-19 যে ভাইরাসটা সেটা তো হাওয়ার মাধ্যমে একজনের থেকে একজনের মধ্যে প্রবেশ করতে পারে এটা আমরা জানি, তো যখন সাঁতার কাটছে কেউ তখন কি জলের মাধ্যমে এই ভাইরাসটা প্রপাগেট হতে পারে একজনের থেকে একজনের মধ্যে? এইটা একটা প্রশ্ন আছে। এর যে উত্তর সেটা হলো কাছাকাছি থাকলে জলের মধ্যে এটা প্রপাগেট হতে পারে যদি কাছাকাছি থাকে, অনেক দূরে দূরে থাকলে জলের মধ্যে এটা সেইভাবে অ্যাক্টিভলি প্রপাগেট হয় না। কিন্তু আমাদের কলকাতায় আর কি যে ধরনের সুইমিং পুল আমরা ব্যবহার করে থাকি, সেখানে ধরুন একটা বিরাট বড় সুইমিং পুলে এই দিকে একজন কাটছেন সাঁতার আর উল্টো দিকে একটা একজন সাঁতার কাটছেন, সেটা একমাত্র কিছু কিছু ক্লাবের সুইমিং পুলে সম্ভব, কিছু কিছু এলিট ক্লাবের সুইমিং পুলে সেটা সম্ভব, কিন্তু বেশিরভাগ জায়গায় যে কোনো পাবলিক সুইমিং পুল আছে সেখানে সম্ভব নয়। কাজেই যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো, যদিও এটা আমার মানে বলতে ভালো লাগছে না, মানে আমি চাই যে সবাই খুব ফিজিক্যালি অ্যাক্টিভ থাকুক এবং সাঁতারটা কাটুক, কিন্তু যদি কোভিড-19 পরিপ্রেক্ষিতে বলতে হয় তাহলে আমি বলবো একটু রিস্ট্রেন করা ভালো। অর্থাৎ এক্ষুনি বাচ্চাকে সাঁতার কাটতে পাঠানো, যদি অবশ্য সংখ্যা খুব কমিয়ে দেওয়া যায় তাহলে সম্ভব। ধরুন একটা বড় সুইমিং পুলে 3-4 জন সাঁতার কাটছে অনেক দূরে দূরত্ব বজায় রেখে তাহলে ঠিক আছে, কিন্তু না হলে কিন্তু এখন না পাঠানোই ভালো। ঠিক আছে, আমার তাহলে আপনারা যে প্রশ্ন করেছিলেন তার 4টে আমার এখানে 5টা লিখেছি, তার 4টে প্রশ্নের আমি জবাব দিয়ে দিলাম। এবার আর 2টি প্রশ্নের আর 1টি প্রশ্ন আছে যেটি খুব টেকনিক্যাল একজন প্রশ্ন করেছেন, যার জবাবটা আমার মনে হয় একটু দিয়ে দেওয়া উচিত, খুবই টেকনিক্যাল প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এই যে এখন আমরা শুনছি, এই প্রশ্ন যে ইনফরমেশনটা দিয়েছেন যিনি কারেক্ট ইনফরমেশন, এখন আমরা শুনছি যে কোভিড-19 অন্য অন্য নানা রকম আরও বেশি মারাত্মক বা ভয়ঙ্কর স্ট্রেন নাকি আসতে শুরু করেছে। তো প্রশ্ন যিনি করেছেন তিনি বলছেন তাহলে আমরা যে ভ্যাকসিন নিলাম এই ভ্যাকসিন কি ওই স্ট্রেনকে প্রিভেন্ট করবে? দ্বিতীয় হচ্ছে এই প্রশ্নটির দ্বিতীয় পার্ট হচ্ছে তাহলে আমরা যে এই সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক বা যা যা ব্যবহার করছি প্রিভেনশনের জন্য, এবং ডাক্তারবাবুরা একবার রুগীর আক্রান্ত হওয়ার পরে যে চিকিৎসা দিচ্ছেন সেগুলো কি অ্যাডিকুয়েট নাই, এর জন্য এখনও কোনো চিকিৎসা বেরোয়নি? খুব রেলিভেন্ট প্রশ্ন। আসলে আমার আজকে সময় আমাকে দেখাচ্ছে 4 মিনিট আছে, যার জন্য আপনাদের কোনো ফোন নিচ্ছি না আমি, কারণ এই ব্যাপারটা একটু পরিষ্কার করে দেওয়া আছে দরকার আছে। দেখুন একটা ব্যাপার খুব পরিষ্কার করে জানবেন, আমি এখানে বসে যে কথাবার্তাগুলো বলছি বা সিডিসি পুরো ফর্মটা হলো সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইন ইউএসএ, তো সেখান থেকে তারা যে তথ্য দিচ্ছেন, বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনে আমাদের ভারতবর্ষে তারা যে তথ্যগুলো দিচ্ছেন, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন গবেষণা হচ্ছে, আমরা কিন্তু এক জায়গায় থেমে নেই। অর্থাৎ পুরো ব্যাপারটা আমরা জেনে গেছি এবং জেনে তারপরে এই ব্যাপারটাকে মোকাবিলা করছি, এরকম মোটেই নয়। প্রত্যেক দিন আমরা আপডেটেড হচ্ছি এবং সেই আপডেট করা ইনফরমেশানগুলো আমি আজকের দিনে এখন আপনার সাথে শেয়ার করছি, এবং এই জন্য এই যে নতুন স্ট্রেন অফ ভাইরাস সেই ক্ষেত্রে যে ব্যাপারগুলো জানা গেছে সেটুকুনি আমি আপনার সাথে শেয়ার করি। শেয়ার করার কারণ আছে, মূল কারণটা হচ্ছে এই যে যতটা জেনেছি তার সারাংশ হলো যা এই যে এক বছর ধরে আমাদের মধ্যে, এক বছর একটু বেশি হবে, যে প্রবলেমের মধ্যে আমরা গেছি, নানা রকম প্রবলেমের মধ্যে গেছি, সেইটা কিন্তু ফিরে আসছে না, সেটা ফিরে আসবে না, ওই প্রবলেম হবে না। মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে দ্বিতীয়বার করে যে আসছে তার কারণ হচ্ছে, এটা আমার বলতে খারাপ লাগছে, উচিত নয় কিন্তু না বলে পারছি না, সেটা হচ্ছে মহারাষ্ট্রের মানুষ এবং মহারাষ্ট্রের গভর্নমেন্ট তারা সবাই মিলে একসাথে চলতে পারেননি। কেন চলতে পারেননি এ অন্য কথা, সে তারা বুঝবেন, কিন্তু একসাথে চলতে পারেননি এবং যে যে নিয়মগুলো ফলো করা দরকার সেগুলো করতে পারেননি। তার পরিপ্রেক্ষিতে বলি যে পশ্চিমবঙ্গে
বা আরও অন্য অন্য কোনো জায়গায়, যেমন উত্তরপ্রদেশে অনেক অনেক ভালোভাবে সেই নিয়মগুলো মানা গেছে, যার জন্য প্যানিক সিচুয়েশান অনেক কম এবং লকডাউন করতে হচ্ছে না। কারণ অনেকেই শুন এরকম চিন্তা করছেন যে এখানে বোধ আবার পরে লকডাউন হবে। জেনে নিন, যেভাবে ভ্যাকসিনেশান চলছে এবং পশ্চিমবঙ্গে অনেক অসুবিধার মধ্যেও আমরা চলেছি, অনেক জায়গায় অনেক ভিড় হয়েছে, তার জন্য অনেক সাফার করেছি, প্লাস এই যে নির্বাচন প্রক্রিয়া চলছে তার জন্যও অনেক ভিড় হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও যে লেভেল অফ ইমিউনিটি অলরেডি আমরা অ্যাচিভ করেছি বিভিন্ন কারণের জন্য, সেই ব্যাপারে পুরোপুরি আমার দিক দিয়ে আমার, কারণ পশ্চিমবঙ্গের ব্যাপারটা আমি একটু বেশি বুঝি, কারণ প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে আসা রোগীদের দেখি তো কথাবার্তা বলি, তো সেই জন্য বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দ্বিতীয়বার লকডাউনের সুযোগ প্রায় নেই বললেই চলে, এটা আপনি জেনে রাখুন। কারণ যেভাবে চললে এই এই কোভিড 19 থেকে দূরে থাকা যায় সেটা আমরা করছি। আর আমার সময় একদম বলছে কম, আমি নতুন যে স্ট্রেনগুলো আসছে তার এগেনস্টে আমরা যে ভ্যাকসিনটা অলরেডি নিয়ে নিয়েছি বা নিতে চলেছি সেইটা কার্যকরী কি না সেই ব্যাপারে অনেকের সন্দিহান আছেন, অনেকে সেই ব্যাপারে প্রশ্ন করেছেন। একটা প্রশ্নের একটা উত্তর হলে আমি, আমার কাছে শুনে রাখুন, এটা কার্যকরী। কেন কার্যকরী সেটা আমার বোঝাতে ইচ্ছে করছে, তাহলে এরা আমাকে আর অ্যালাউ করবে না, কারণ অলরেডি বলছে নাকি সময় অফ 10 সেকেন্ড সময় আছে। আমি আপনাকে আপনাদের নেক্সট দিন যখন আসবো আমি পরিষ্কার করে বুঝিয়ে বলে দেবো যে যে ভ্যাকসিন, যে দুটি ভ্যাকসিন এখন সমস্ত মানুষ নিচ্ছেন, আমাদের ভারতবর্ষে নিচ্ছেন, তৃতীয় ভ্যাকসিনও আসতে চললো, তো এগুলো যে নতুন স্ট্রেন আসছে তাদের থেকেও আপনাকে এফেক্টিভলি রক্ষা করবে এবং ওই পার্সেন্টেজ অফ এফিকেসি অ্যারাউন্ড 95% হবে, এটা মনে রাখতে হবে। আর একটা শেষ কথা, 10 সেকেন্ডে শেষ করে নেবো, অনেকে জিজ্ঞেস করছেন আমরা ভ্যাকসিন নিয়ে নিয়েছি আমরা তো দ্বিতীয়বার কখনো অ্যাটাক আমাদের হবে না, তো উত্তর হলো ইনফেকশন হতে পারে কিন্তু অসুস্থ হবেন না, দুটোর মধ্যে তফাত আছে। মানে একটু গা ম্যাজম্যাজ করলো, একটু নাক দিয়ে জল পড়লো বা একটু কাশি হলো, এরম হতে পারে, কিন্তু বিকজ অফ দ্য হাই লেভেল অফ ইমিউনিটি আপনাকে বিছানায় শুয়ে পড়তে দেবে না বা আপনার রোগ বাড়তে দেবে না। আমার আরও অনেক কিছু বলার আছে, মানে ডিএনএ লেভেলে বা আরএনএ লেভেলে কী চেঞ্জ হচ্ছে, কীভাবে মিউটেশন হচ্ছে বলার লোভ আছে। আজকে বোধহয় আজকে কতক্ষণ সময় আছে? সময় একেবারে কমেছে আর 1 মিনিট মতো রয়েছে, এটা বলতে পারেন। আচ্ছা, আমি একটু অরিজন দেখাচ্ছেন, আমি এই ব্যাপারে দ্বিতীয় কি বক্তব্য যেটা মানুষের কাজে লাগবে সেই ব্যাপারে একটু বলে নিই এই 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে ভ্যাকসিনের ব্যাপার ছাড়া যে জিনিসটা দ্বিতীয় সবথেকে জরুরি এবং সেটা সবসময় আমরা বলছি কিন্তু সেটা যে কতটা জরুরি সেটা অনেকে জানেন না, সেটা হচ্ছে আসলে একটু আগে আমি বললাম যে অসুখ যদি কোভিড-19 হয় তা তার এগেনস্টে আপনার অস্ত্র কী মশাই? আপনার অস্ত্র হলো আসলে আপনার ইমিউনিটি, তারপর তো ডাক্তারবাবু চিকিৎসা ওষুধ আছে। অর্থাৎ আপনি যদি আপনার ইমিউন স্ট্যাটাস, ইমিউনিটি লেভেল এমন জায়গায় রাখতে পারেন যাতে কোভিড-19 আপনাকে ইনফেক্ট করলেও আপনাকে ক্ষতিকর জায়গায় নিয়ে নিতে পারবে না, সেই ইমিউন স্ট্যাটাস বাড়ানোর জন্য এমন কিছু রাস্তা আছে আমি আমাকে বলতে হচ্ছে কেটে দিই। আচ্ছা, আমি 5 সেকেন্ড ধার করে নিচ্ছি, তার মধ্যে হচ্ছে এই যে সকালে হাঁটার কথা বা এমন কিছু এক্সারসাইজ করা যেমন স্কিপিং করা যাতে এখান দিয়ে ঘাম হয়, এইটা খুব ইম্পর্টেন্ট। আর খাওয়া দাওয়ার মধ্যে থেকে মশলা অত্যন্ত বাড়ানো এবং তেল একদম ছেটে দেওয়া, এইটুকুনি ছোট্ট বেলায়। আরও কিছু বলার আছে, তার মধ্যে হচ্ছে মনটা আরামে আনন্দে থাকা, যা করলে মন আরামে আনন্দে থাকে এই মনের সাথে সম্পর্ক আছে ইমিউনিটির, কিন্তু সেইগুলো করা। অর্থাৎ একটা কথা বললাম যে ঘাম হয় এরকম কিছু এক্সারসাইজ করা, তেল একদম কমিয়ে দিয়ে মশলা বেশি করে খাওয়া এবং আরামে আনন্দে থাকা, আজকের জন্য আর দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।